মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল, প্রেস বিজ্ঞপ্তি, দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকারের অবিলম্বে পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও ওলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা। রোববার 30 জুলাই বিকেল 2 ঘটিকায় শহরের মৌলভীবাজার সিলেট রোডে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলার সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, ছাত্র শিবির সহ সভাপতি জিল্লুর রহমান। আমরা বিগত সময় থেকে লক্ষ্য করছি বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল বিরোধী দল মতকে গায়ের জুড়ে রাস্তা থেকে ফিরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এখনো সেটা অব্যাহত রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিদ আলী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত সময় থেকে লক্ষ্য করছেন বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল বিরোধী দল মতকে গায়ের জোরে রাস্তা থেকে ফিরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, এখনও সেটা অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতান্ত্রিক আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করা যায় না। আজকের বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক মহলের সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে, সরকারের পতন নিশ্চিত করে জনতার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের সর্বস্তরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এটা সরকারের বোধগম্য হওয়া উচিত, এই সরকার জনগণের কি হলো সেগুলো মূল্যায়নের কোনো তোয়াক্কা না করে না। যে দল বা যে সরকার জনগণের দাবিকে মূল্যায়ন করে না, তাদের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। আমিরে জামায়াতের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতার স্লোগান থামিয়ে তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করছেন বিরোধী দল ও মতকে স্তব্ধ করে দেওয়ার জন্য জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তারা থামেনি, আদালত যাদেরকে জামিন দিয়েছে নির্লজ্জভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বারবার আটক করা হচ্ছে। ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমিরে জামায়াত, আলেম উলামা, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিরোধী দলের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করে বলেন, সরকার জেনে রাখা উচিত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। শামী মাজুথি, এনআরডি সংবাদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিরোধী সকল